এটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে নিশ্চিতভাবে। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে আছে, আগামী মঙ্গলবার এই বিষয়ে একটা ডেটও আছে, তিনি দেখুক এই ভোটের নামে যে প্রহসন চলছে এটা কীভাবে। আমি প্রথমেই বলেছি নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, নাহলে যতই বাহিনী আসুক না কেন, যেই আসুক না কেন, যা পরিস্থিতি নমিনেশন পর্বে তৈরি হচ্ছিল সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া সম্ভব নয়। কীভাবে আমাদের প্রার্থীর বাড়িতে তালা মেরে দিয়েছে, ভোর থেকে গত রাত থেকে বোমাবাজি করছে, পুলিশকে জানানোর পরেও পুলিশ সে মতো ভূমিকা নেয়নি, সকাল থেকে দফায় দফায় বুথ র্যাগিং হচ্ছে, ঘেরা হচ্ছে, মারধর করা হচ্ছে, বুথের দিকে যেতে দেওয়া হচ্ছে না, এটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে নিশ্চিতভাবে। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে আছে, আগামী মঙ্গলবার এই বিষয়ে একটা ডেটও আছে, তিনি দেখুক এই ভোটের নামে যে প্রহসন চলছে এটা কীভাবে, যাতে মানুষ তার নাগরিক অধিকার কীভাবে প্রয়োগ করতে পারে, তার জন্য নিশ্চিতভাবে আমরা আশা করছি আগামী মঙ্গলবার কোর্টের পক্ষ থেকে কোনো রায় পাবো। এবং সাথে সাথে আজকে যে পরিবেশ হচ্ছে সারা রাজ্যে বিরোধীদের ওপরে যেভাবে আক্রমণ নাপছে, সাধারণ মানুষকে যেভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এটা গণতন্ত্রের পরিপন্থী। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের যারা লোকজন তাদেরকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, মারধর তো শুধু না, বুথে ঢুকতে দেওয়া হয়নি, পোলিং এজেন্টকে আমাদের যে আছে তাকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে, অনেক কিছু ঘটনা ঘটছে সকাল থেকে ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে। শুধু আইএসএফ নয়, বিরোধীদের ওপরে একইভাবে যারা বিরোধী দল আছে প্রত্যেকের ওপরে এই অত্যাচার নেমে আসছে। কোথায় দেখলাম তো আবার ব্যালট পেপার আগে থেকে নিয়েছিল, এই অভিযোগ তোলা হয়েছে, এই কারখানা হচ্ছে। আর দেখুন যত যাই ঘটছে তৃণমূল কংগ্রেস কী বলছে, সব বিরোধীদের চক্রান্ত, এটা ভেবে পাচ্ছি না, নাহলে আমি ধরে নিলাম কোনো থেকে আইএসএফ তৃণমূলকে ডিস্টার্ব করেছে, আমি তর্কের খাতিয়ে ধরে নিলাম সব জায়গাতে বিরোধীরা তৃণমূলকে ডিস্টার্ব করছে। অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, এরা বুথ স্তরে যেভাবে মানুষের সাথে আচরণ করেছে এদের পাশে মানুষ নাই, সেই জন্য এরা সুকৌশলে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে বুথে যেতে না দিয়ে নিজেদের পক্ষে ভোট নিতে চাইছে। অভিযোগ উঠছে নানান জায়গা থেকে, অভিযোগ আসছে সেন্ট্রাল ফোর্স চারিদিকে নেই, মানে বুথ কেন্দ্রগুলোতে নেই। অবশ্যই সেন্ট্রাল ফোর্স কীভাবে ডিপ্লয়েড হবে এটা দায়িত্ব যাদের, তারা ঠিকমতোভাবে অ্যারেঞ্জমেন্ট দেয়নি, একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে তাদেরকে বসিয়ে রেখেছে, সেই না এই পরিস্থিতি, তাদেরকে যথাযথভাবে তাদের ডিউটিকে বুঝিয়ে দেওয়া হয়নি মনে হয়, সেই জন্য এই অবস্থা। কিছু ক্ষেত্রে দেখা গেলে এখনও আজকে এই মাত্র এক ঘন্টা আগে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ নামলো ডানকুনি স্টেশনে, এটা ভোটের নামে প্রহসন চলছে। নির্বাচন কমিশন এই ফোর্স নিয়ে শুরু থেকেই একটা যেন একটা এরা এরা ভাব ছেড়ে ছেড়ে ভাব লাগাচ্ছে, তার প্রমাণ আজকে দিচ্ছে। আজকে বাংলার মানুষ আক্রান্ত হচ্ছে, বিরোধী হোক আর শাসক হোক, যার মায়ের কোল খালি হচ্ছে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সমস্যা তৈরি হচ্ছে, এগুলো হতো না, এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, এর জন্য আলাদা পদক্ষেপ অবশ্যই। আমার লয়ার ভোগারদের সাথে কথা চলছে, চারিদিকে যেগুলো যা হচ্ছে সেগুলো আমরা রিটার্ন জমা করছি, এটাকে ঐক্যবদ্ধ করে কী করা যায় সেটাও দেখছি। আগামী দিন ভোটের পরবর্তী হিংসা, সেই ব্যাপারে কী চিন্তা? আমি চাইবো সবসময় শান্তির পক্ষে থাকি, আমি শান্তির পক্ষে কথা বলবো, আমি মারামারি হানাহানি পছন্দ করি না, আমি মানুষকে ভালোবেসে মন জয় করাতে হবে, ভালোবেসে মানুষ ভোট দেবে এটাতে বিশ্বাসী। তবে আগামী দিনগুলোতে যাতে মানুষ সুষ্ঠুভাবে থাকে, কোনো রকম না অশান্তি হয়, সেটা দেখার দায়িত্ব যেমন নির্বাচন কমিশনে প্রধান এখানে শাসক দলে যিনারা আছেন এবং বিরোধী সহ সাধারণ মানুষ সকলকে ঐক্যবদ্ধ হয় বাংলার শান্তি পরিবেশ যেন শান্তিতে থাকে, সেটা প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। এটা কি আপনি আশঙ্কিত যে একটা ভয়ের পরিবেশ? হ্যাঁ, ভয় দেখাচ্ছে, ভোটের পরে আমাদের কর্মীদের ঘর ছাড়া করবে, মারধর করবে, মার্ডার করবে, কুচিয়ে ফেলবে, এই তো অনেক কথা বলছে। আশা করবো এই ধরনের কোনো আচরণ হবে না শাসকের পক্ষ থেকে, শাসকের নির্দেশনা দেবে কঠোরভাবে তার দলের গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে, যাতে কোনো রকম অশান্তি হয়। থ্যাংক ইউ।